Dear student, in today's class, we are going to classify the free positions. We are going to classify the free positions into three ways, that is, that are simple free position, complex free position, compound free position. And I am speaking English at the initial stage of the class, and the students should not think that it's a class of explaining English, it's a class of grammar. As grammar is so much important for non-native English learner, we are not native English learner, we are non-native English learner, because English is not our mother tongue, but English is not our mother tongue, my mother tongue, English is my father tongue, because my father was an English teacher. From that angle view, I can say that English is my father tongue, but it is not my mother tongue. However, whatever I am trying to say that, grammar is so much important, and for making or for the production of a correct and successful sentence, we have to take the help of grammar. Without the help of grammar, producing a correct or successful sentence is not possible for us. And with the learning of grammar, other sides of English will enter into a student or English learner. However, in today's class, we are going to classify the classify free position in three ways: simple, complex, compound. That have not been done yet or still. He lives in Dhaka. He lives in Dhaka. Ice melts into water. We read with a view to knowing. He lives in Dhaka. Ekhane into ekta preposition. Ebong shudhui preposition in preposition er moddhe onno kichu ostitto nai. Ebhabe in er moto je somosto preposition gula shudhui preposition. যার মধ্যে অন্য কিছু অস্তিত্ব থাকে না, অস্তিত্ব থাকে না, ওদেরকে আমরা সিম্পল প্রিপোজিশন বলবো। হি লিভস ইন ঢাকা ইনটা একটা প্রিপোজিশন এবং এটা একটা সিম্পল প্রিপোজিশন। ইনের মতো অফ, টু, বাই, উইথ, উইদাউট এই জাতীয় প্রিপোজিশনগুলোকে আমরা কি বলবো? উইদাউটটা কিন্তু সিম্পল প্রিপোজিশন না, এখানে কিন্তু অন্য কথা আছে। হাউএভার ইন, অন, টু, অফ, ইন, অন, টু, অফ এই জাতীয় প্রিপোজিশনগুলোকে আমরা কি বলবো? সিম্পল প্রিপোজিশন। আর আইস মেল্টস ইন টু ওয়াটার, পানি গলে বরফ হয়, এখানে ইন্টু প্রিপোজিশনটার মধ্যে যদিও প্রিপোজিশন একটা, কিন্তু এখানে অস্তিত্ব দুইটা বা এন্টিটি বা সাইড বা পক্ষ দুইটা, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে টু। ইন এবং টু মিলে কিন্তু ইন্টু হয়েছে। সো ইন এবং টু যেভাবে, ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, বা ইন একটা শব্দ, টু একটা শব্দ, এভাবে দুইটা শব্দ, দুইটা এন্টিটি, দুইটা সাইডস মিলে একটা প্রিপোজিশন ইন্টু জন্ম হয়েছে। এভাবে যখন দুইটা পক্ষ বা তার বেশি পক্ষ মিলে, স্পেশালি দুইটা পক্ষ মিলে, দুইটা এন্টিটি মিলে একটা প্রিপোজিশনের জন্ম হয়, তাদেরকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলবো। যেভাবে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে, অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি জন্ম হয়, যেটা একটা যৌগিক পদার্থ, সেই হিসাবে সেভাবে ইনটুর মতো প্রিপোজিশনগুলোতে, যেহেতু ইন এবং টুর মতো দুইটা সাইড বা পক্ষ এন্টিটি আছে, এই জন্য ইনটুর মতো প্রিপোজিশনগুলোকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলবো। তাহলে ইনের মতো প্রিপোজিশনগুলোকে বলবো সিম্পল প্রিপোজিশন, আর ইনটুর মতো প্রিপোজিশন যাদের মধ্যে দুইটা সাইড বা দুইটা এন্টিটি আছে, তাদেরকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। যেভাবে পানি একটা কম্পাউন্ড এলিমেন্ট বা যৌগিক পদার্থ অক্সিজেন এবং হাইড্রোজেনের উপস্থিতির কারণে। হাউএভার, এরপর আমরা কমপ্লেক্স প্রিপোজিশন দেখব। উই নো, উই রিড উইথ এ ভিউ টু নোয়িং। উই রিড আমরা পড়ি, উই রিড আমরা পড়ি উইথ এ ভিউ টু নোয়িং। এভাবে উইথ আ ভিউ টু অর্থ জন্য, উইথ আ ভিউ টু অর্থ কি? জন্য। উই রিড উইথ আ ভিউ টু নোয়িং, আমরা জানার জন্য পড়ি। এখানে উইথ আ ভিউ টু চারটা ওয়ার্ড মিলে অর্থ হয়েছে জন্য, এবং যেটা ফর এর অর্থ দিয়ে থাকে। আমরা জানি এফ ও আর ফর অর্থ কি? জন্য। এভাবে অনেকগুলো শব্দ মিলে যখন একটা প্রিপোজিশনের অর্থ দেয় বা প্রিপোজিশনের কাজ করে, তাদেরকে আমরা কমপ্লেক্স প্রিপোজিশন বলি। তাহলে আমাদের প্রিপোজিশনের ক্লাসিফিকেশন শেষ। ইনের মতো প্রিপোজিশনগুলো সিম্পল প্রিপোজিশন, ইনটুর মতো প্রিপোজিশনগুলো কমপ্লেক্স কম্পাউন্ড প্রিপোজিশন, ইনের মতো প্রিপোজিশনগুলো সিম্পল প্রিপোজিশন, ইনটুর মতো প্রিপোজিশনগুলো কম্পাউন্ড প্রিপোজিশন, ইনসাইড, আউটসাইড, আনটু, আপ টু, উইথ, আউট, ইনটু এই জাতীয় প্রিপোজিশনগুলোকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। উইথ এ ভিউ টুর মতো প্রিপোজিশনগুলোকে বলবো কমপ্লেক্স প্রিপোজিশন। কমপ্লেক্স প্রিপোজিশন পরীক্ষাতে বেশি আসে, অ্যাডমিশন টেস্টে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, ব্যাংক পরীক্ষাতে,
or in the VCS, you will find them, or they will appear with you in the exam. So complex division gula diye amra khyal korte hobe. Aro onek gula complex division dekhi. With the advantage agamoner sathe sathe in the oikobotto porpori at the threshold moto dar prante in the absence moto onuposthitite in line with mil rekhe in order to jonno with a view to jonno for the legamoto obhabe abar bole dicchi with the advantage moto hocche agamoner sathe sathe in the wake up moto porpori at the threshold অবত দার প্রান্তে বা কাছাকাছি at the threshold অবত হচ্ছে দার প্রান্তে বা কাছাকাছি in the absence of অনুপস্থিতিতে in line with মিল রেখে in order to জন্য with a view to জন্য for the lack of অভাবে complex position গুলো আমাদের শূন্যস্থানের ক্ষেত্রে অবদান রাখে যেমন এরকম একটা যদি সেন্টেন্স আসে this is bricks out in the wake of flood এখানে যে গ্যাপটা রাখা হয়েছে এটা আসলে একটা কমপ্লেক্স প্রিভিশনের কিছু অংশ খালি যেটা আমরা কমপ্লেক্স প্রিভিশন পারলে বুঝতে পারবো এখানে একটা কমপ্লেক্স প্রিভিশনের অংশ খালি সো এখানে আমরা যেহেতু ইন দা ওয়েক অপত্ত পরপরই এখানে ওয়েক শব্দটাই বসবে সো কমপ্লেক্স প্রিভিশনগুলো অনেক কমপ্লেক্স প্রিভিশন আছে তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট বার্ষিক অ্যাডমিনিস্ট্রেট টেস্ট বিসিএস এর মধ্যে আসে সেগুলো হচ্ছে এগুলো এবং এগুলো একটু খেয়াল করলে পরীক্ষাতে আনসার করা যাবে এসএসসি ইন্টারমিডিয়েট লেভেল প্লাস অন্যান্য লেভেলগুলোতে সো ডিজিজ ব্রিক্স আউট রোগ জীবাণু দেখা দেয় ইন দা ওয়েক অফ প্লাট বন্যার পর পরই রোগ জীবাণু দেখা দেয় এখানে প্লাট শব্দটা একটা নাউন আমাদের খেয়াল করতে হবে যে নাউনটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট না অবজেক্ট না সেই নাউনের পূর্বে একটা প্রিপোজিশন থাকবে কিন্তু আমরা এখানে প্রিপোজিশন প্লাট নাউনটার পূর্বে একটা প্রিপোজিশন খুঁজতে গিয়ে দেখতে পাচ্ছি ইন দা ওয়েক অফ পুরোটা একটা প্রিপোজিশনের কাজ করতেছে যার কারণে আমরা ইন দা ওয়েক অফের মতো প্রিপোজিশনগুলোকে কমপ্লেক্স প্রিপোজিশন বলবো এবং প্রিপোজিশনগুলো খেয়াল রাখবো কমপ্লেক্স প্রিপোজিশনগুলো যাতে আমরা পরীক্ষাতে আনসার করতে পারি থ্যাংকস মাই স্টুডেন্ট তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনের মতো প্রিপোজিশনগুলো সিম্পল প্রিপোজিশন ইন টু অন টু আপ টু আউটসাইড ইনসাইড এই জাতীয় প্রিপোজিশনগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন উইথ দ্য অ্যাডভান্ট অফ ইন দ্য ওয়েক অফ অ্যাট দ্য থ্রেশ হোল্ড অফ ফর দ্য ল্যাক অফ ইন লাইন উইথ ইন দ্য অ্যাবসেন্স অফ উইথ এ ভিউ টু ইন অর্ডার টু এই জাতীয় প্রিপোজিশনগুলো হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন যারা শূন্যস্থান ক্ষেত্রে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে অনেক অবদান রাখে থ্যাংকস মাই স্টুডেন্ট ওয়েট টু গেট সামথিং ফিউচার ইম্পর্টেন্ট পার্ট আই থ্যাংক ইউ